ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এই নিষেধাজ্ঞা জারি করা হয় কলেজের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কলেজের শৃঙ্খলা স্বার্থে কলেজ ক্যাম্পাসে মোটর সাইকেল ও শ্রেণীকক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে তার বিরুদ্ধে শাস্তির কথা বলা হয় এছাড়া শিক্ষার্থীদেরকে ইউনিফর্ম পরিধান করে কলেজে আসতে বলেছে কলেজ কর্তৃপক্ষ শ্রেণীকক্ষে পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজের অধ্যক্ষ এখন ইন্টারমিডিয়েট লেভেলে এসে এদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে তারা পড়াশোনার প্রতি তারা ভীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে এবং এখানে তাদেরকে তারা বইমুখী থাকছে না তারা ক্লাসমুখী থাকছে না শিক্ষকমুখী থাকছে না এবং এই অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো অবাধে ব্যবহার করার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে পড়াশোনার প্রতি একটা পড়াশোনার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে